ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আসি সে সুশা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালে উঠে সায়নকে রেডি করানো, স্কুলে নিয়ে যাওয়া, একটা কাজ না, সমস্ত সেরে নিয়েছি। ওকে দিয়ে আসার আগে যা যা করার আছে করে নিয়ে তারপর ওকে রেডি করিয়ে খাওয়ানো, ড্রেস পরানো, স্নান করানো, এসব করে উঠে ওকে রেডি করিয়ে স্কুলে দিয়ে এসে ঘরে সমস্ত কাজ সেরে নিয়েছি, রান্নাটা বাদ দিয়ে। হাঁপিয়ে গেছি, ঘর ঝাড়ু, ঘর মোছা, বাসন ধোয়া, জল ঢোকানো বাথরুমে, তোমরা তো জানোই বাইরে থেকে জল আনতে হয়, জল ঢুকিয়ে ঢুকিয়ে আবার কাপড়ও ধুয়েছি, অনেক কাপড় ধুয়েছি, মশার উশারি বালিশ কাপড় পরে, এই যে দেখো সব খুলে বিছানা চাদর তো কালকে চেঞ্জ করেছি, দেখেছি। তারপর এই যে সব রৌদ্রে দিয়েছি, কাপড় উপর ধুয়েছি, ফুল গাছ বাইরে গাছ বেড়েছে, ফুলের টাবটা পরে হলদি ফুলও ফুটেছিল সুন্দর গাছে, তোমরা দেখেছি আগের ব্লকে, ফুল টপ টাবটা দুয়ারের থেকে পরে ভেঙে গিয়েছে, তো টাবটা বদলি করেছি, ফুল গাছ ফুল গাছ সব বাইরে দুয়ারের থেকে সরিয়ে দিয়েছি, সিঁড়ি থেকে নামিয়ে সব কিছু তারপরে রেডি করেছি, ঝাড়ু মারা ওরা সব কিছু হয়ে গেছে বাইরেরও, এখন বাকি আছে স্নান আর রান্না। এই যে কাপড় চোপড় নিয়ে নিয়েছি স্নান করবো, আর এই যে গাছগুলো দেখো বাইরে, এগুলো সব আমি দুয়ারের থেকে যে নামিয়ে রৌদ্রের দিকে রেখেছি, অল্প গুছিয়ে গাছিয়ে টাবটা ভেঙে গেছিলো ওটা আমি ফেলে দিয়ে নতুন আরেকটা বানিয়েছি। যে ফুল গাছগুলো সব রোদ্রে দিয়েছি দুয়ার থেকে সঙ্গে, এই যে এই টাবটা যে ফুলও ফুটেছে একটা দেখো ছোটো, টাবটা ভেঙে গেছে তার জন্য এটার ভিতরে এখন ঢুকিয়ে রেখেছি, এটার ভিতরে ঢুকিয়ে রেখেছি, এখন বর্তমান পরে একটা নতুন টাব বানাবো তারপর হ্যাঁ রাখবো। এই যে দেখো গাছে ফুল ফুটেছে, ওই ফুলটা বাসি হয়ে গেছে, এই যে কাপড় চোপড় আমি সব ধুয়ে দিয়েছি, মশারি শাড়ি জানলা পর্দা বালিশ কাপড় পরে এগুলো সব ধুয়ে মেলে দিয়েছি, ফুল গাছের পাশেগুলো সব ঠিক করেছি, আজকে রোদ্র পেয়েছি তার জন্য সব মরে গেছে, যে লঙ্কা গাছ মরে যাচ্ছে, ভূত লঙ্কা ছিল ওটাও মরে গিয়েছে, এই যে রাস্তাতে মরে গিয়েছে, এখানে ফুলের কলি এসেছে দেখো, আর ফুলের টাবগুলো হয়েছে বাইরে, বিকালে আবার নিয়ে আসবো এই সিঁড়ির মতো, দুটা সিঁড়ির মতো দুই সাইডে রাখবো বিকালে। রোদ্র দিয়েছে আজকে ভালো হয়েছে, কাজকর্ম অনেক হয়েছে, আজ কাজকর্ম করতেও ভালো লাগে কিন্তু হাঁপিয়ে যাই, তবুও কাজকর্ম করতে ভালো লাগে। কোথায় রাখবো বলো, টাবটা ভেঙে গেছে, কষ্ট লাগছে, নিজে হাতে বানিয়েছিলাম সেমে তার কাপড় দিয়ে ভেঙে গিয়েছে, তার জন্য তো বদলি করে দিয়েছি আজকে, ওই যে হেলদি ফুলটা রাখার জায়গা না, শখ থাকলে তাহলে হবে না, রাখার জায়গাও লাগবে, তো আমি এগুলোই যে ডাব্বা ডুব্বু কাটে বালতি উল্টে যেটা পাই ওটাতেই মাটি উঠে দিয়ে ফুল গাছগুলো লাগিয়ে রাখি আর কি। আমার বিজনেস নয় যে দেখো সব ধুয়ে দিয়েছি আজকে খুলে, এখন সানে যাবো, গিয়েছে ও কম্পিউটার ক্লাসে যাবে, তার জন্য স্নান করে আসলে তারপর আমি স্নানে যাবো, তারপরে পাকের ঘরে যাবো, কী রান্না করবো না করবো তোমার কাছে অল্প স্বল্প আমি শেয়ার করবো, তা তোমরা তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, বাসা থাকো, এটা কখনো বড় হওয়া যায় না, তাই স্নান করে পাকের ঘরে তোমার সঙ্গে যাবে, তো পাকের ঘরে আমার সঙ্গে সবাই তো আর ইচ্ছা করে না আমার ছোটো মোটো পাকের ঘরটা দেখতে, তাই না? তার জন্য বলছি কে কে যাবে বলো, কে কে যাবে আমার সঙ্গে আমার পাকের ঘরে, তো চলো স্নান করে তারপর ফিরে আসি। দেখো আমার স্নান হয়ে গেছে, আমি পাখির ঘরে চলে এসেছি, এই যে জল বসিয়ে দিয়েছি, আর এদিকে মাটি গলার ডাল নিয়েছি, মাটি গলার ডাল বানাবো, মাটি গলার ডাল নিয়েছি, এই যে তোমরা কী বলে জানি না আমরা মাটি গলার ডাল বলি এটাকে, এটাকে ভাজবো, ভেজে ডালার মধ্যে পুঁতা দিয়ে ঘষবো, তারপর ঝাড়বো মাটি গলার ডাল, এদিকে শাক বানাবো কলমি শাক, এই যে কলমি শাক এটা রুমেটি আছে, এটা বাসবো এখন, বেছে উঠে ধোবো, ধুয়ে তারপরে কাটবো, আর এই যে একটা বাঁধাকপি এটা বানাবো আলু দিয়ে বানাবো, আর এদিকে টমেটো ডালে দেবো বাঁধাকপিতে দেবো, এটা কেটে কুটে আমি সবজি উবজি রেডি করে নিই, তারপরে ডালটা ভেজে নিই, তারপরে আসি তোমাদের সাথে ফিরে। একটা বেছে নিয়েছি, আমি ধোয়া হয়নি, জলদি ভিজে রেখেছি, বেছে বাঁধাকপি কেটে নিয়েছি, দেখো কত সুন্দর করে ঝিরি ঝিরি করে কেটেছি বাঁধাকপি, আলু চুলে রেখেছি, আর টমেটো ধোয়া হয়নি এখন ধোবো, আর এই ডাটাগুলো রেখে দিয়েছি শাকের, এগুলো কালকে বানাবো আমি ডাল দিয়ে, রসুন সম্বর দিয়ে বানাবো কালকে, এটা ডাল দিয়ে আজকে ভেবে রেখেছি, আর এই যে মাটিগুলো ডালটা আমি ভেজে পাটার মধ্যে নিয়ে নিয়েছি, এটা এখন পাটার মধ্যে অল্প হালকাভাবে আমি ঘষলে বাকলা ছুটে যাবে, তারপর আমি ঝেড়ে নেবো কুলাতে, ডালা আমার খালি নেই তার জন্য আমি কুলাতে নিয়েছি যে মাটিগুলোর ডাল, তোমরা কী বলো কে কী বলো এটা বলবে আমাকে, আমি তো মাটিগুলোর ডালই বলি, আর গরম আছে মাটিগুলোর ডাল, দেখো আমি মাটিগুলোর ডালটা ডালার মধ্যে চুড়ে, পাটার মধ্যে চুড়ে, ডালার মধ্যে ঝেড়ে, পাটাতে চুড়ে, ডালাতে ঝেড়ে, এই যে ধুয়ে নিয়ে এসেছি কোলের থেকে, ছাপা করে ধুয়ে নিয়ে এসেছি, আর এখানে লাল লাল অল্প দেখতে পাচ্ছ তোমরা মুসুরির ডাল আছে, আমি যখনই মাটিগুলোর ডাল বানাই অল্প মুসুরির ডাল মিলিয়ে তারপরে বানাই, মুসুর ডালটা মিশিয়ে দিলে আমার ভালো লাগে, ঘন হয়, সুন্দর হয় তরকারিটা ডালটা, তার জন্য আমি যখনই মাটিগুলোর ডাল বানাই অল্প মুসুরির ডাল দিয়ে দিই,
এবং মসুর ডালও আমি এখানে দিয়েছি, দেখো দিয়ে নিয়ে এসেছি। এটা এখন প্রেশার কুকারে সিটি মারব। আর এদিকে আমি রসুন আদা পেঁয়াজ ছুলে নিয়েছি, মশলা বাটবো এখন। এখানে জিরা ধনিয়া গরম মশলা নিয়ে নিয়েছি, আর দুটা শুকনো তিনটা শুকনো লঙ্কা তেজপাতা এটা ফোড়নে দেবো, তার জন্য নিয়ে নিয়েছি। এখানে আমি শাকটা বসিয়ে দিয়েছি কলমি শাক আলু দিয়ে, শাকটা হতে হতে আমি মশলাটা করে নেবো। শাকটা হয়ে গেলে তারপর আমি প্রেশার কুকারটা উঠাবো তেলার উপরে। শাক আর এই যে বাঁধাকপি আমার হয়ে গেছে, পাঁচফোড়ন আদা দিয়ে বানিয়েছি এটা বাঁধাকপি। শাক ডাল, শাকটা আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে শাকটা। এদিকে টমেটো পেঁয়াজ আর মশলা, কাঁচা লঙ্কা আদা রসুন গোটা জিরে গোটা ধনিয়া গরম মশলা সব একসঙ্গে বেটে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখবে এটা কী জিনিস, এটা বাসি সবজি, এটা ফেলবো না আমি, এটা আমি নিজে খাবো, এটা কাউকে দেবো না। এটা ডাল আলু বাসি সবজি বা ভাড়ালি নিরামিষ সবজি এগুলি দেখো ছিল, এটা আমি শুকিয়ে নিচ্ছি, এটা আমি নিজে খাবো। আগেও আমি বানিয়েছিলাম একবার ডাল, তোমরা আগের ভিডিওতে দেখতে পেরেছো যে ডাল শুকিয়ে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে মেখে খেয়েছিলাম। যেটাও আজকে আমি এরকমভাবে খাবো, কাঁচা পেঁয়াজ ওয়াজ দিয়ে মেখে খাবো। ওরা যদি খায় তো খাবে, শাহিন বাবাও কিন্তু ভালো পায়, শাহিন বাবা যদি আসে কাজের থেকে ভাত খাওয়ার জন্য তাহলে খাবে, নাই তো আমি খাবো, যে খাবে খাবে। আরও এটা আমি ফেলি না, কোনো জিনিস আমি ফেলি না, আগে ডাল বানিয়েছিলাম এখন যে এটা। আমি আর রান্না সারতে পারলাম না, আমার স্কুলের টাইম হয়ে গেছে, এখন স্কুলে যাবো। ডাল সিটি মারছে প্রেশার কুকারে, বয়েল হয়ে গেছে, এখন গ্যাস অফ করবো আর স্কুলে যাবো। শাক আর বাঁধাকপি হয়েছে দেখেছি, ভাতও হয়নি মাটিগুলা, ডালটাও হয়নি, বাসনও ধোয়া হয়নি, বাসন বাথরুমে পড়ে আছে, কয়েকটা বের হয়েছিলো, ওরা খেয়েছিল সোনু প্রেরণা, ওরা খেয়ে প্রেরণা খেয়ে কম্পিউটার ক্লাসে গিয়েছে, সোনু খেয়ে কাজে চলে গিয়েছে। তো আর এদিকে রান্নাবান্না করেছি, কয়েকটা বাসন বাথরুমে পড়ে আছে, এখন ঝাড়ুও মারা হয়নি, দুপুরে এখন ঝাড়ু মারবো, এখন ঝাড়ু মেরে স্কুলে যাবো, ওখান থেকে এসে তারপরে রান্না করবো। রান্না এখনো আধা আধি, এসব ঢেকে রেখে দিয়েছি, টমেটো পেঁয়াজ মশলা সব ঢেকে রেখে দিয়েছি। আমি গ্যাসটা অফ করে দেবো, গ্যাসটা অফ করে ঝাড়ু মারতে মারতে সিটি মারতে থাক, ঝাড়ু মারবো গ্যাস অফ করবো, তারপরে যাবো স্কুলে, স্কুল থেকে এসে তারপরে রান্না বসাবো। বৃষ্টি আসবে দেখো, মেঘলা মেঘলা করে দিয়েছে, সকাল কত সুন্দর রোদ ছিল, এখন মেঘলা মেঘলা করে দিয়েছে। কাপড় ঢোকাবো, কাপড় ঢোকাবো না স্কুলে যাবো না রান্না করবো, কী করবো বলো তো তোমরা, কোনটা আগে করবো? আমি তো স্কুলে যাবো আগে, বাস আমার ছেলেকে আনতে হবে, বৃষ্টি চলে আসলে দিকদারি হবে, তো টাইমের মধ্যে আমি গিয়ে ছেলেকে নিয়ে আসবো, তারপরে রান্না করবো। কাপড় ভিজলে ভিজবো, না ভিজলে বৃষ্টি যদি না আসে তারপরে ঢোকাবো, নয়তো স্কুল থেকে এসে কাপড় ঢোকাবো তারপরে রান্না করবো। শাহিন পাপা আসবে কি না শিওর নেই, ও এখন কয়েকদিন ধরে আসছে না দুপুরে খাওয়ার জন্য, তো আমি স্কুলে যাবো আগে তারপরে কাপড় ঢোকাবো, টাইম নেই তার জন্য, নয়তো কাপড় ঢুকিয়েই স্কুলে যেতাম। এখন স্কুলে আগে যাবো তারপরে কাপড় ঢোকাবো, এসে তারপরে রান্না। গেছে কাপড় চোপড় ঢোকানো হয়ে গেছে, তোমরা দেখেছি পুজো সেখানে হাত পা মুখ ধুয়ে এসেছে, এখন মুছছে, এখন আমি যাবো পাকার ঘরে রান্না বসাব। আমি কড়াইয়ের মধ্যে তেল তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ওখানে যে পেঁয়াজ দিয়ে দেরি হয়ে গেছে, কাপড় ঢোকানো হয়ে গেছে, ঘরে ঘরে ধোয়া হয়ে গেছে, বাসনটা ধোয়া হয়নি, আমি তরকাটা বসিয়ে তরকাই না ডাল ডালটা বসিয়ে যাবো বাসন ধুতে। বিকেলকে ব্রেড দিয়ে দিয়েছি, ব্রেড খাচ্ছে বসে বসে, রান্না হয়নি এখনো তার জন্য ব্রেড দিয়ে দিই। আর এই যে ডালটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, একসঙ্গে মশলাটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা আদা গোটা জিরা গোটা ধনিয়া সব কিছু একসঙ্গে জল লবণ সব কিছু একসঙ্গে জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাই যে বাটিতে এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে জল দিয়ে দেবো, গরম জল করে রেখেছি ডালের মধ্যে, গরম জল দেবো, মশলাটা ভালো করে কষাবো তারপরে ডালটা দেবো, মশলাটা ঢেকে রাখবো,
স্টিমটা কমিয়ে বাসনটা দিয়ে আসবো, তারপর ডালটা দেবো। তো মশলা ভাজা হয়ে গেছে, মশলা ভাজার মধ্যে আমি ডাল সিদ্ধটাও দিয়ে দিয়েছি। এখন এখানে গরম জল দিয়ে দেবো। চাল দিয়ে আনবো, এত ভাত পোষাবো। আমার ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আজ মাটি কলার ডাল এখান থেকে দুই বাটি দুজনকে দেবো, এই পাশের ঘরে বলেছি আমাকে দেবে রান্না করলে, তো ওদেরকেও আমি এখন দুই বাটি দেবো। এই যে বাটি নিয়ে নিয়েছি, আমি বাটিতে দুই বাটি দুজনকে দেবো। আর শাহিন পাপাকে ফোন করেছিলাম, আসবে না, বলেছে তোমরা খেয়ে নাও, তো আমি বাচ্চাদেরকে এখন দিয়ে দেবো খাওয়াটা। আমি ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি বড় আর করবো না, বেশি আর বড় করবো না, তোমাদের অসুবিধা হবে দেখতে, সময় লাগবে, তার জন্য আর বেশি বড় করবো না। বিকালে তো আর এরকম কিছু কাজ নেই, তার জন্য এখানেই আমি শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। তো আজকের জন্য এখানে টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।